এখন ফোনে রূপসী। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি এখন ফোনের উপস্থিত এখনকার অনুষ্ঠান। এখনকার অনুষ্ঠান হচ্ছে বিউটি থেরাপিস্ট, হেয়ার ডিজাইনার, অ্যাস্থেটিশিয়ান, কসমেটোলজিস্ট এবং ডায়েট কনসালটেন্ট অনুমিতা পালের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত অনুমিতাকে। খুব মিষ্টি লাগছে, ব্ল্যাক না ভীষণ গর্জিয়াস একটা কালার, কিন্তু ব্ল্যাক ভীষণ গ্র্যাভিটি বাড়ায় আমার নিজের যেটা মনে হয়। তোমার জুয়েলারি শাড়ি সব মিলিয়ে খুব ভালো লাগছে, কিন্তু এই ভালো লাগার পিছনে আরেকটা রহস্য হচ্ছে তোমার স্কিন এবং হেয়ারটাকে তুমি ভালো রাখতে পেরেছো। ফর দ্যাটস ওয়াই তুমি কিন্তু যাই পড়বে না কেন তোমাকে ভালো লাগতে বাধ্য। এই কনফিডেন্সটা আমাদেরও চাই, তো স্টেপ বাই স্টেপ একটু এগোই, আমরা কীভাবে আমি কনফিডেন্সটাকে গ্রো করাতে পারি। কনফিডেন্স গ্রো করাতে গেলে পরে যেটা লাগে সেটা হচ্ছে যে মানে টোটালটা, যখন আমরা টোটালটা দেখব যে আমাদের ইন্টারনাল সিস্টেম ঠিক আছে কি না, তাহলে পরেই দেখতে পাবো যে আমাদের এক্সটার্নাল ইয়েটা, তোমার যে তোমার চুলের হেলথ বলো, স্কিনের হেলথ বলো বা বডির যে কোনো কিছুই, সেটা তখন আমরা ভালো দেখব। এবার যেহেতু আমরা ইন্টারনালি ভালো থাকি না, এবং ভালো না থাকার পিছনে তোমার মেন্টাল একটা মানে একটা বড় জায়গা কিন্তু থাকে, মেন্টাল তোমার হ্যাপিনেসটা যেখানে থাকে না, সেই জায়গা থেকে কিন্তু আমাদের শরীরের ভেতর খারাপ হওয়া, তার থেকে হাজারটা রোগ আসা, সেটার জন্য অনেকগুলো ওষুধ খাওয়া, তার সাইড এফেক্ট হিসেবে আমরা এক্সটার্নালি অনেক কিছু দেখতে পাই, এবং সেইগুলো নিয়ে প্রতিদিন বহু মানুষের সাথে আমার তোমার কনসালটেন্সি হয়, আলোচনা হয়, এবং সেখান থেকে বেরিয়ে আসাটা, এই যে জার্নিটা, এই জার্নিটাই মানে সাকসেসফুলি ড্রিমল্যান্ড প্লাজা করে থাকে। এবং ড্রিমল্যান্ড প্লাজার ওনার হিসেবে তোমারও কিন্তু সেই সাকসেসফুলি তোমার কাজটা করার একটা আনন্দ তোমার চোখে মুখে থাকে। তো আজকে চলে আসি অক্সিজেন ট্রিটমেন্ট, যেটা নিয়ে আমাদের গতদিনও আলোচনা হচ্ছিল, এটার প্রয়োজনীয়তাটা কোথায় আজকের যুগে দাঁড়িয়ে? আজকের যুগে দাঁড়িয়ে এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ অক্সিজেন আমাদের কমে যাচ্ছে, আমাদের এত পলিউশন বেড়ে যাচ্ছে, অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, অক্সিজেন বার করতে হচ্ছে, যার জন্য এবার মানে তোমার অক্সিজেন পার্লার খুলতে হচ্ছে যেখানে গিয়ে আমরা অক্সিজেন নিতে পারি। সেটা কিন্তু আমরাই নিজের হাতে নিজেদের এভাবে ধ্বংস করছি। আমরা যদি প্রত্যেকটা মানুষ যদি দুটো করেও গাছ লাগাই, তাহলে পরে কিন্তু সেই জায়গাটা তৈরি হয় না, সেই অ্যাওয়ারনেসটা আমরা এখনও তৈরি করতে পারিনি, সেটা দুঃখের। তো এবার হচ্ছে যে অক্সিজেন আমাদের অনেক রকমভাবে সাহায্য করে, আমরা অক্সিজেন ছাড়া তো বাঁচতেই পারবো না, এবং দিনে দিনে যেহেতু অক্সিজেনের মাত্রা কমছে, সেই ক্ষেত্রে আমাদের অক্সিজেন আমাদের সেলের ভিতরে সমস্ত তোমার অক্সিজেন কি করছে, সেলটাকে বেঁচে থাকতে সাহায্য করছে। এক একটা সেলের লাইফ কিন্তু বেশি দিন নয়, এই যে বেশি দিন নয়, যে অল্প সময়ের মধ্যে জন্য যে সেলটা বেঁচে থাকে, সেখানে অক্সিজেন না থাকলে কিন্তু সেলটা বাঁচতে পারে না, সেলটা বাড়তে পারে না, সেলের নানা রকম তোমার যে অ্যাক্টিভিটি সেগুলো ঠিক মতো পারফর্ম করতে পারে না। তো যার ফলে অক্সিজেন যখন কমে যায় তখন স্কিনের গ্লো কমে যায়, স্কিনের পিগমেন্টেশন দেখতে পাই, আনড্রাই ডার্ক সার্কেল দেখতে পাই, নানা রকম স্কিনের উপরে প্রবলেম আমরা দেখতে পাই, সেই জায়গাটা তোমার কালো হয়ে যায়। দেখবে একটা এক্সাম্পল দিলে ভালো করে বুঝতে পারবে, পায়ের নখ দেখবে বয়সের সাথে সাথে পায়ের নখ শক্ত হয়ে যায়, পায়ের নখ কালো হয়ে যায়, তার মানেটা কি, সেইখানটায় তোমার অক্সিজেনটা তোমার পৌঁছয় না ঠিক করে, যার ফলে তোমার মানে পাটা কিন্তু আমরা মানে বয়সের সাথে সাথে খুব ভালো রকম বোঝা যায়। নিয়ে নেবো একটা টেলিফোন। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? আমি বাগনান, হাওড়ার বাগনান থেকে বলছি। হাওড়ার বাগনান থেকে কে বলছেন? হাওড়ার বাগনান থেকে আমি ফুকা ছেত্রী বলছি, মানে আমার মেয়ের জন্য রিসার্চটা করব। কি ছেত্রী বললেন? আমার মেয়ের সিস্ট ধরা পড়েছে, কিন্তু আপনি না টিভির ভলিউম মিউট করে টেলিফোনে কথা বলুন, নইলে অনেক সময় নষ্ট হবে আমাদের। না বলছি, মিউট করেছি, বলছি আমার মেয়ের সিস্ট ধরা পড়েছে, তার জন্য সে খুবই মোটা হয়ে গেছে, আর মুখে চোদের মতো ব্রণয় ভর্তি। আমাদের কি ট্রিটমেন্ট করা যায়, মানে সিস্ট থাকলেও কি ব্রণ ট্রিটমেন্ট করলে ভালো হয়?
সিস্ট যদি না ভালো হয়, মানে সিস্টের ট্রিটমেন্ট করছি, কিন্তু মুখ কেটে এত বড় মুখটা পুরো মানে এত দেখতে বাজে লাগছে, পুরো চটের মতো হয়ে গেছে মুখে পুরো। মানে আপনার মেয়ের সিস্ট ধরা পড়েছে এবং এর কারণে আপনার মেয়ের মুখে এখন ফোড়ার মতো বড় বড় ব্রণ হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আর আপনার প্রশ্ন হচ্ছে, যদি আপনি সিস্টের ট্রিটমেন্ট করছেন, কিন্তু আপনার প্রশ্ন যে সিস্টটা শরীরের ভেতরে থাকলেও কি এগুলোকে ভালো করা যায়, নাকি ভালো হবে আবার রেকার করবে, তাই তো? এবং প্রপার ডায়েট মেনটেন করার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে যে স্কিনে যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটারও ট্রিটমেন্ট করতে হবে। এটা পুরোটাই ডায়েটের সাথে রিলেটেড, এবং তার সাথে একটা এক্সারসাইজেরও একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে। কারণ পেটে যদি সিস্ট থাকে, সেটা একটা সিস্ট হোক আর পলিসিস্টি হোক, যে কোনো সিস্টের ক্ষেত্রেই যেটা হয়, সেখানে হচ্ছে গিয়ে মেল হরমোনটা অনেক বেশি বেড়ে যায়, যার ফলে হরমোনাল ইমব্যালেন্সের থেকে এই প্রবলেমটা হয়। তো সেইটাকে ঠিক করার জন্য একটা পার্ট হচ্ছে গিয়ে এক্সারসাইজ, মানে নর্মাল যোগা এক্সারসাইজ সেটা নয়, টাফ এক্সারসাইজ। টাফ এক্সারসাইজের মধ্যে যেরকম সুইমিং একটা টাফ এক্সারসাইজ, জিম টাফ এক্সারসাইজ, এখানে টাফ এক্সারসাইজ করতে হয়, এবং তার সাথে প্রপার একটা ডায়েট মেনটেন করতে হয়, তার সাথে এক্সটার্নালি যা যা আমি করতে বলবো সেটা মেনটেন করতে হবে। এবং এর জন্য কিন্তু আপনাকে হেল্পলাইন নাম্বারটা নোট করতে হবে। আপনার হাওড়া বাগনান থেকে ঢাকুরিয়া চলে আসবেন, একবার এসে কনসালটেশন নিয়ে এবার আপনারা বাড়িতে বসেই সব কিছু করতে পারবেন। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে সেটাই, মানে অক্সিজেন যেইখানটায় পৌঁছবে না সেই জায়গাটা তুমি কালো দেখবে। যেমন ধরো আন্ডারআই ডার্ক সার্কেল, সেখানে ঠিকমতো যদি ব্লাড সার্কুলেশন না হয় সেখানটা আমরা কালো দেখি, বা স্কিনে ব্ল্যাক প্যাচেস থাকে, ওখানে যদি অক্সিজেনের তোমার ডেফিসিয়েন্সি হয়, সেখানে অনেকগুলো কারণের ভিতরে অক্সিজেন ডেফিসিয়েন্সি হচ্ছে একটা কারণ। তো সুতরাং অক্সিজেনটা আমাদের স্কিনের জন্য, হেলথের জন্য ভীষণভাবে দরকার। এবং যখন আমরা অক্সিজেন ট্রিটমেন্ট করি, সেখানে যা যা সুবিধা হয় সেটা হচ্ছে যে প্রথমে আমরা স্কিনটাকে ডিটক্স করতে পারি, মানে স্কিনের ভিতরে যত রকম ইম্পিউরিটিস থাকে, পোর্সের ভিতরে যা যা ইম্পিউরিটিস থাকে সেগুলোকে আমরা বার করে নিতে পারি। এবং আরও যেটা হয় সেটা হচ্ছে যে তোমার পোর্সের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো আটকে থাকে সেটা বেরিয়ে যায়, ব্লকেজ যেগুলো হয় সেগুলো খুলে যায়। মানে আমাদের এনভায়রনমেন্টাল যা সিচুয়েশন বা যে স্ট্যাটাসে আমরা রয়েছি, সেখানে আমাদের প্রত্যেকটা মানুষের অন্তত মাসে একটা অক্সিজেনের ট্রিটমেন্ট নেওয়া উচিত, তাই তো? এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি শর্মিষ্ঠা বিষ্ণু বলছি। শর্মিষ্ঠা কোথা থেকে বলছেন? দত্তপুকুর থেকে। বলুন, বয়সটা? 40। বলুন। আমার মানে সারা মুখে র‍্যাশ, মাথায় খুশকি আছে, আর আমার ওয়েটটাও তো অনেক, আর প্রচুর রোগও আছে। আমি এগুলো একটু সারাতে মানে অনেক তো ডাক্তার দেখাচ্ছি, ওষুধও খাচ্ছি। এই অনেক রোগটা কি কি রোগ আছে? অনেক রোগ 40 বছরে? সুগার আছে, থাইরয়েড আছে, কোলেস্টেরল আছে, আর কিছু ইউরিক অ্যাসিড আছে, মোটামুটি যা দরকার সবই আমাকে ভগবান দিয়েছেন। প্রেসার আছে? হ্যাঁ, সব মানে প্রেসারের ওষুধ, ইউরিক অ্যাসিডের ওষুধ, প্রেসারও আছে, কোলেস্টেরলের ওষুধ, সুগারের ওষুধ সব খাচ্ছেন? সব সব এভরিথিং খাচ্ছি। না, সব খাচ্ছেন? আর এই কারণে যেন দিন দিন যেন নিজেকে তো একদম বাজে হয়ে যাচ্ছে, স্কিন ফিল, আর অ্যালার্জি আছে। কিন্তু আপনি প্রথমে ভগবানকে দোষ দিলেন কেন সেটা আগে বলুন। ভগবান আমার সাথে এরকমই করে, আর ডিপ্রেশনও চলে আসছে, ভীষণ ডিপ্রেশনে ভুগি নিজে। ভগবান বলেছে ন কর্তৃত্ব ন কর্মাণি, আমি কিছু করবো না, আমি তোমাকে তোমাকে ভালোও করবো না মন্দও করবো না, যা করার তুমি করবে। সেটা বলতে পারেন, আমি খুবই মানে কোনো কিছু করার এনার্জি লাগে না, কিছু করতে ইচ্ছা করে না। ভগবানের কিছু নেই, ভগবান আমাকে জীবনটা দিয়েছে, বা জীবনটা বাঁচার দায়িত্ব তো আমার নিজের। সেটা আমারই হয়তো, আপনার এত রোগ, আর এত রোগের জন্য এত ওষুধ, এত ওষুধের জন্য এতগুলো সাইড এফেক্ট, সেই এফেক্ট থেকে আপনার এই প্রবলেম, আপনার ফুল ডিপ্রেশন তার সাথে, ঠিক আছে? তো সুতরাং যেটা করতে হবে, নিজের লাইফটাকে নিজের হাতেই ভালো করতে হবে। সেটা করার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমার সাথে দেখা করুন,
যা যা প্রবলেম আছে সব জায়গা থেকে আপনি বেরিয়ে আসবেন। এবং দেখা করার ঠিকানা কিন্তু মূলত ঢাকুরিয়া, আমরা যেটা বারবারই বলি, এর পাশাপাশি বিরাটি মোড় এবং তার সঙ্গে উত্তরপাড়া, হুগলির মানুষেরা ওখানে এসে দেখা করতে পাচ্ছেন। বিরাটির মোড়ে অর্থাৎ বিরাটি মানেই হচ্ছে আপনারা এদিকে বেলঘরিয়া, সোদপুর, খর্দা, এদিকে বারাসাত, মধ্যমগ্রাম সমস্ত মানুষেরা সেখানে এসে দেখাতে পাচ্ছেন। এখানে প্রত্যেক শুক্রবার এবং প্রত্যেক রোববার চেম্বার আছে, আর হুগলির উত্তরপাড়াতে প্রত্যেক রোববার চেম্বার থাকে, আর বাদ বাকি দিন সব দিন আপনারা ঢাকুরিয়াতে পাচ্ছেন। কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। নমস্কার, কে রয়েছেন? বলছি আমার এই চোখের পাতা গুলো মানে অনেকদিন ধরে অপারেশন টপারেশন হয়েছে আমার আর কি, চোখের পাতা গুলো কালো হয়ে গেছে আর কি, উনি বলছেন তোমার সাথে কথা বলে জানতে চাই যে এটা সারানো যাবে যাবে কিনা। ওনার অপারেশন টপারেশন হয়েছে, চোখের উপরটা কালো হয়ে গেছে, এখান থেকে হালকা পিগমেন্টেশনটা চোখেও আছে, গালেও আছে। তো সুতরাং এইটার জন্য আমাদের ট্রিটমেন্ট আছে, প্লাস তার সাথে প্রপার ডায়েট আছে, ডায়েটও নিতে হবে, আপনার ট্রিটমেন্টও করতে হবে, তাহলে পরে আপনি যে প্রবলেমটাই যেটা পড়েছেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। নমস্কার, কে রয়েছেন? আমি সুস্মিতা সরকার বলছি, টালিগঞ্জ থেকে। সুস্মিতা টালিগঞ্জ থেকে, বয়স কত সুস্মিতা? আমার 60 বছর। বলুন। আমি প্রথমে তোমার সঙ্গে একটা কথা বলে নি, ওকে আলাদা রেখে তারপর বলছি। আচ্ছা বলুন। তুমি মানে তোমার সঙ্গে আমি খুবই পরিচিত, পরিচিত বলতে মানে এর মাধ্যমে, টিভির মাধ্যমে, মানে খুব ভালোভাবেই, আর তুমি আমার খুব লাভেবল পার্সন, সেই হিসেবে একটু বলছি আর কি, আগে ভীষণ ভালোবাসি তোমাকে, একটু মনে করিয়ে দিচ্ছি, লাস্ট আমি তোমার কাছ থেকে একটা বলুন। ম্যাডাম, যে মানে অক্সিজেন ট্রিটমেন্ট আমি নিয়ে এসেছি তখনই জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি একটা দিলে আমার, মানে হঠাৎ করে একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করলো আমার ভেতরে। হ্যাঁ, মানে কি হলো ব্যাপারটা, আপনি তো গেলেন, আপনি তো গেলেন, তারপরে কি হলো, ট্রিটমেন্টটা হলো, তারপরে ট্রিটমেন্টটা খুব সুন্দর হয়েছিল, মানে আমার মানে মনে হলো যেন পুরো মুখটা, স্কিনটা ভীষণ ভাবে হালকা হয়ে গেল, এবং স্কিনে দুদিন তিন দিন বাদ থেকে দেখছি স্কিনটা ভীষণ ভাবে আরো আগের থেকে গ্লো করছে, গ্লো ছিল আমার কিন্তু আরো গ্লো করছে এই ট্রিটমেন্টটা আমার, মানে এর আগেও আমি লাইফ থেরাপিটা করিয়েছি, খুব ভালো লেগেছিল, প্রত্যেকটা ট্রিটমেন্টই আমি ওর কাছে করি। কিন্তু এটা আলাদা করে খুব ভালো লেগেছে, ভীষণ ভাবে ভালো লেগেছে। আচ্ছা, খুবই ভালো লাগলো। আর উনি আমার কাছে 97 থেকে আসেন, মানে হচ্ছে কি 24 বছর, 24 ইয়ার্স আপনি সঙ্গে রয়েছেন ওর, এবং ভালো থাকার একটা চেষ্টা আপনার মধ্যেও রয়েছে এবং আপনাকে ভালো রাখার চেষ্টা ওর মধ্যেও রয়েছে। মানে ওনার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, ডায়েট সব কিছু, উনি খুব স্টাইলিশ এবং খুব নিজেকে মেনটেন করতে ভালোবাসেন একদম। তো আপনারা এই যে অক্সিজেন ট্রিটমেন্টের কথাই আজকে আমরা আলোচনা করছিলাম, যে আমাদের প্রত্যেকের উচিত একটা করে অক্সিজেন ট্রিটমেন্ট নেওয়ার। আচ্ছা, এবারে আমরা একটু ছবিতে চলে, আচ্ছা অক্সিজেন ট্রিটমেন্টের উপর তোমার ডিসকাউন্ট চলছে? হ্যাঁ, 50% ডিসকাউন্ট চলছে, 31 মার্চ পর্যন্ত এই ডিসকাউন্টটা চলবে, এবং 31 মার্চের মধ্যে যদি আপনারা ট্রিটমেন্টটা করতে পারেন তাহলে প্রত্যেকেই 50% ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছেন। এরপরে আমরা পার্সোনাল গ্রুমিং নিয়ে কথা বলবো, তবে তার আগে একটু বলো কি দেখা। আমরা একটু ছবিটা দেখে নিই, আমরা একটু হেয়ারের
ছবি দেখে নি একটুখানি। আচ্ছা, এটা হচ্ছে তোমার চুলটার মধ্যে তোমার স্মুদনিং করা হয়েছে। উনি আমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং ডায়েট সব কিছুতেই আছেন, তো সুতরাং ওনার পুরোটাই আমি দেখি। চুলের সমস্যাটা কি ছিল? চুলের সমস্যাটা হচ্ছে কি, চুলটা কার্লি হেয়ার, তো সেই ক্ষেত্রে উনি চুলটা কার্লি হেয়ারটা ওনার পছন্দ নয়, তো সেই ক্ষেত্রে ওটাকে আমি একটু রিবন্ডিং করেছি। আচ্ছা, তো সেই হিসেবে এটা রিবন্ডিং এর একটা তোমার ছবি। এবং ওনার স্কিন কেয়ারও তোমার কাছে, স্কিন একদম মানে মানে চকচকে ঝকঝকে স্কিন, এবং একদম তোমার ফিগার মানে একদম ঠিকঠাক, মানে উনি একদম মানে 1 ইঞ্চও পুটন করতে পছন্দ করে না, মানে নিজেকে খুব ভালোভাবে মেনটেন করতে উনি ভালোবাসেন। এবং সেটা সম্পূর্ণ তোমার ডায়েটের উপরে রয়েছে। হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, পরের ছবি কি আছে? আচ্ছা, এই ছবিটা আমি এর আগেও দেখিয়েছিলাম, কিন্তু বিফোরের ছবিটা আমি দেখাইনি। এটা হচ্ছে বিফোরের ছবি, সামনে থেকে পুরো চুল উঠে গেছে এবং মাঝখানটার থেকেও মানে এটা বোঝা যাচ্ছে না, মাঝখান থেকেও নেই, মানে উপর দিয়ে একটা হালকা লেয়ার রয়েছে, পুরোটাই উঠে গেছিল। কিন্তু আমি এর আগে যে ছবিটা দেখছিলাম সেটা মানে মাঝামাঝি অবস্থায় আমি দেখিয়েছিলাম, ফার্স্ট ছবিটা দেখাইনি। এটা বিফোরের ছবিটা দেখো, সামনে থেকে কোনো চুল নেই এবং এটা তোমার কাছে এইভাবে এসেছিলেন? হ্যাঁ, এইভাবে উনি এসেছিলেন, এটা হচ্ছে ওনার ফার্স্ট লুক। আর উনি এসেছিলেন হচ্ছে কি, ওই তোমার বেশি দিন আমার হয়নি, ওই জুলাইতে বোধ হয় এসেছিলেন, জুলাই আগস্ট এই টাইমে উনি এসেছিলেন, ওনার ট্রিটমেন্ট চলছে এখনো। আচ্ছা, এইরকমভাবে চুলটা পড়ে যাওয়ার কি কারণ হতে পারে? ওনার পড়ে যাওয়ার পিছনে যেটা ছিল, মাথায় ইনফেকশন ছিল এবং তার সাথে ডায়েটেরও একটা প্রবলেম ছিল, তো সুতরাং আমি সবসময় বলি ডায়েট হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে স্কিনকে ভালো রাখার জন্য। তুমি দেখো ফেসটা, তুমি দেখো আগের ফেসটা দেখো, পরের ফেসটা দেখো, মানে স্কিন হেয়ারটাকে ভালো রাখার জন্য ডায়েট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে। তার সাথে স্ক্যাল্পের হেলথটাকে সবসময় ভালো ভালো রাখতে হবে, যাতে ওখানে খুব ভালো রকম অক্সিজেন পাস করতে পারে সেটা সবসময় দেখতে হবে, প্রপার প্রোডাক্ট লাগাতে হবে, সেটা লাগালে পরে আর নেচারের হাত ধরলে পরে সেখানে তোমার রেজাল্ট তোমার হবেই, সেখানে তোমার না হওয়ার কিছু নেই, কারো আগে কারো পরে, কিন্তু সেটা হবে। আসলে কি জানো তো, আমরা বড্ড বেশি সিনথেটিক জীবনযাপন করি, এটা হচ্ছে বাস্তব কথা। আচ্ছা, এটা তো গেল দ্বিতীয় ছবি, আর তারপরে কি ছবি আছে? আচ্ছা, এই ছবিটা আমি আগের দিনও দেখিয়েছিলাম, আমি মাঝামাঝি অবস্থায় দেখিয়েছিলাম, বাচ্চা মেয়ে, মাঝখান থেকে সমস্ত চুল উঠে গেছে, সেই জায়গাটা থেকে তুমি দেখো কতটা খুশি, ওর হাসি দেখেই বুঝতে পারছো, কিন্তু ট্রিটমেন্ট এখনও চলছে, মাঝখানটা পুরোটাই ভরে গেছে। আচ্ছা, এইটাও হচ্ছে ওর স্কিন প্রচণ্ড সেন্সিটিভ, কোনো কিছু সহ্য হয় না, ওই ছবিটাও আমি আগের দিন দেখিয়েছিলাম, তখন হেয়ার কাটের ওকে একটা হেয়ার কাট করানো হয়েছিল, এবং এই হেয়ার কাটটা আমি লাস্ট দিয়েছি, এবং স্কিনের এখন সেন্সিটিভিটি পুরোটাই চলে গেছে, কমপ্লেকশন চেঞ্জ হয়ে গেছে, ও এবার ক্লাস 12 দিচ্ছে, খুব ভালো স্টুডেন্ট, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তার সাথে ও জয়েন্টও দেবে, সারাদিন পড়ার চাপ। আমি ওকে বলেছি সামনে বিয়েবাড়ি ছিল বলে আমি এটুকু কেটে দিয়েছি, আমি বলেছি যে বিয়েবাড়িটা হয়ে যাবে তারপরে আমি একদম শর্ট করে দেবো, ও হচ্ছে হবু ডাক্তার, আমি বলেছি তুমি আমার ট্রিটমেন্ট করবে, আমি যখন বুড়ো হয়ে যাব। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে সুচনা মুখার্জি বলছি। দমদম থেকে? বর্ধমান। বর্ধমান থেকে নামটা আরেকবার বলো না ভাই। হ্যাঁ, সুচনা মুখার্জি। সুচনা, বয়স কত? আমার 21+। বলো, কথা বলো। হ্যাঁ বলছি যে ম্যাডাম, আমার পিসিওএসের প্রবলেম মাঝে ধরা পড়েছিল, তো আমি তারপর ডক্টর দেখিয়ে হরমোনাল সমস্ত টেস্ট গুলো করিয়েছিলাম, তো আমার গলায় বুকে একটু লোম দেখা যাচ্ছে, তো আমি কি করব? সেটার জন্য হচ্ছে তোমাকে ডায়েট মেনটেন করতে হবে। হ্যাঁ, আমি মানে আমি মানে ডায়েট মেনটেন করেই থাকি, আমার ওয়েট হচ্ছে 45 আর হাইট ওই 5 ফুট 3 ইঞ্চি এরকম। 5 ফুট 3 ইঞ্চি? আচ্ছা, তা তার সাথে এবার হচ্ছে কি, তুমি ওয়েট মেনটেন করে থাকো ঠিক আছে, এবার হচ্ছে তোমার ডায়েটটা প্রপার হচ্ছে কিনা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার সেইটা যে তোমাকে আগে প্রপার ডায়েটটা নিতে হবে, নিলে পরে যে যে ডায়েটটা নিলে পরে এখানে যেটা হয় সেটা হচ্ছে মেল হরমোনটা বেশি থাকে, তো সুতরাং সেই ডায়েটটাই তোমার হতে হবে, যে এখানে তোমার মেল হরমোনটাকে তুমি কন্ট্রোল করতে পারবে, ডিফিউজ করবে। হ্যাঁ, তো সুতরাং এটা তোমার লাগবে, তুমি একটা ডায়েট নাও, এবং তার সাথে আরও এক্সটার্নালি তুমি অ্যাপ্লাই কী করবে সেটাও ইম্পর্টেন্ট আছে, কিছু প্রোডাক্ট তোমাকে ইউজ করতে হবে, তা তুমি হেল্পলাইন নাম্বারে কল করো, কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসো।
তোমাকে আসতে হবে একবার, একবার সামনে আসতে হবে। আচ্ছা আর কিছু ছবি তোমার আছে? ছবি আছে, আর ছবি দেখে নি, দেখে নি ছবিটা। আচ্ছা এটা হচ্ছে তোমার প্রি ব্রাইডাল একটা তোমার ছবি, তোমার সেটা মেহেন্দিও হতে পারে, সঙ্গীতও হতে পারে, যাই হতে পারে, হ্যাঁ যাই হতে পারে। একে কিন্তু কোনো রকম টিপ পরানো হয়নি, তুমি দেখো একদম পরিষ্কার। আমরা একটুখানি ড্রিমল্যান্ড প্লাজা একটু অন্যরকম সাজাতে পছন্দ করে, একটু আলাদা আর কি, একটু আলাদা, হ্যাঁ মানে চালু পরিষ্কার, হ্যাঁ একদম পরিষ্কার, একদম ওই ঝকমারি সাজ আমার পছন্দ হয় না, তো সুতরাং একদম পরিষ্কার সাজ আমার পছন্দ, পরিষ্কার এবং সুদিং। দেখো তো সেরকম একটা আমরা লুক ক্রিয়েট করেছি, একদম তো এইটা তো গেল প্রি ব্রাইডাল। এবার ধরো কেউ যদি ব্রাইড হয়, সে ধরো তোমার কাছে সাজতে আসতে চাইলে তুমি কি ধরো তার স্কিনটাকে তো তৈরি করে নিতে হবে, দেখা গেল মুখ ভর্তি পিম্পলস, সে ব্রাইডাল মেকআপ চাইছে। হ্যাঁ তো সেখানে তো আমরা যেটা বলেছি যে 90 ডেজ ট্রান্সফরমেশন আমরা একটা করে থাকি, তো সেইখানে আমরা এতে তোমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার প্লাস ডায়েট প্লাস প্রয়োজন হলে আমরা জিমে তাকে ভর্তি করিয়ে নিই, করিয়ে নিয়ে পুরো তাকে টোন করিয়ে নিই যেরকম দরকার, নিজেদের মতো করে তাকে একদম তৈরি করে নিই, মানে বিফোর অ্যান্ড আফটার চিনতেই পারবে না, তো সুতরাং সেইভাবে তৈরি করে একদম সেইভাবেই আমরা প্রেজেন্ট করি। আচ্ছা এবারে চলে আসি পার্সোনাল গ্রুমিং, এটা ভীষণ ইম্পর্টেন্ট, পার্সোনাল গ্রুমিং কোর্স। হ্যাঁ পার্সোনাল গ্রুমিং কোর্সটা এই কারণে ইম্পর্টেন্ট কারণ আমাদের এখন এক্সপোজার প্রচণ্ড বেশি, আমরা কেউই দেখবে না যে কেউ ঘরে বসে আছে। আর আগেকার দিনে তো সিম্পল একটা এক্সাম্পল দিই, ধরো যদি জন্মদিন হয় বাড়িতে, যদি তোমার 4টে মানুষ থাকে সেই ক্ষেত্রে বাচ্চাদেরই জন্মদিন হতো, কিন্তু আজকাল সবারই জন্মদিন হয়, দাদু দিদা থেকে শুরু করে প্রত্যেকের জন্মদিন হচ্ছে, এবং প্রতিটা জন্মদিনেই হচ্ছে কি বাড়িতে বসে হচ্ছে না, কোথাও না কোথাও গিয়ে হচ্ছে। তো এই যে কোথাও না কোথাও যাওয়া, সেখানে একটা সাজারও একটা ব্যাপার থাকে, একটা প্রেজেন্টেবল হওয়ার একটা ব্যাপার থাকে, মানে এটা একটা বেসিক একটা এক্সাম্পল। তো সুতরাং সমস্ত জায়গায় যেতে গেলে একটা বেসিক মেকআপের প্রয়োজন হয়, জামা কাপড়ের প্রয়োজন হয়, জামা কাপড় কি পরবো, কি কালারের পরবো, কি ধরনের মেকআপ কি পরবো, হ্যাঁ কি ধরনের মেকআপ হওয়া উচিত। আমি অনেক দেখেছি এই কটকটে রোদ, জংলা জামা কাপড় পরা, টুকটুকে লাল লিপস্টিক, আমার দেখলেই মনে হয় যেন আগে লিপস্টিকটা মুছে আগে লিপস্টিকটা মুছি। তো সুতরাং সেই জন্য এই পার্সোনাল গ্রুমিং কোর্সটা ভীষণ দরকার। তো সেই হিসেবে আমার মনে হয় আমাকে বহু মানুষ জিজ্ঞেস করে, আচ্ছা কি ধরনের লিপস্টিক পরবো একটু বলুন না, কি পরে যাব বলুন না, এরকম সব সময় আমি ফেস করি। তো সেই জন্য আমি সেই সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই পার্সোনাল গ্রুমিং কোর্সটা তুমি বলছো সবার জন্য প্রয়োজন, মানে প্রত্যেকের জন্য, যারা ওয়ার্কিং, যারা হাউস ওয়াইফ, তাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকের জন্য মানে এবং নারী পুরুষ নির্বিশেষে সবাই, সবারই জন্য। এবার হচ্ছে কি মানুষের সেন্স থাকে না, না থাকাটা স্বাভাবিক, যে আমি একটা জায়গায় যাচ্ছি আমি কি ধরনের, হ্যাঁ মানে আমার বিয়ে বাড়ির সাজ আর শ্রাদ্ধ বাড়ির সাজের মধ্যে তো ফারাক থাকতে হবে রে বাবা। আমি একটা শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি, আমি একটা জুড়ির শাড়ি পরে নিলাম, তো সেইটা তো একটা তোমাকে বুঝতে হবে যে আমার কতটা হতে হবে। তুমি শ্রাদ্ধ বাড়িতে যাবে ঠিক আছে, তার জন্য বেসিক একটা মেকআপেরও প্রয়োজন আছে, সেই মেকআপটাই তোমাকে করতে হবে, তার মধ্যে একটা সফিস্টিকেশন থাকবে, এই ব্যাপারটা সেটা তো বোঝানোর একটা ব্যাপার থাকে, এবং তার সাথে নিজেকে কিভাবে তুমি প্রেজেন্ট করছো। যেমন ধরো পেটের মধ্যে এত বড় একটা ভুঁড়ি আছে, সে মনে করছে আমাকে ওয়েস্টার্ন পরলেই আমাকে মডার্ন লাগবে, ওয়েস্টার্ন পরলে কখনো মডার্ন লাগে না, মডার্নটা হচ্ছে গিয়ে তোমার মেন্টালিটিটাকে মডার্ন করতে হবে, সেই জায়গাটা এই ব্লকেজটা বহু মানুষের মধ্যে থাকে। তো এবার কথা হচ্ছে যে আমার চেহারার সাথে কোনটা মানানসই হচ্ছে, ওইটাই আমাকে পড়তে হবে। এই মানে এই নয় যে আমি ওয়েস্টার্ন পরলেই আমাকে ভালো লাগবে দেখতে, ওই জায়গা থেকে বেরিয়ে এসে যেটা আমাকে পড়লে ভালো লাগবে আমি সেটাই পড়ব। মানে শাড়ি পরলে রেখা কিংবা বিদ্যা বালান হওয়া যাবে না, আর ওয়েস্টার্ন পরলে দীপিকা পাডুকোন কিংবা ক্যাটরিনা কাইফ হওয়া যাবে না, তার জন্য মেন্টালিটিটাকে ঠিক করতে হবে। তাই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি একদম, মানে আমি যেমন নিজে ফিল করি যে আমি শাড়িতে খুব কমফোর্টেবল, আমি সব জায়গাতেই শাড়ি পরতে পছন্দ করি, তাই বলে কি আমি অন্য ড্রেস পরি না, পরি, কিন্তু যখনই নিজেকে প্রেজেন্ট করার কোনো জায়গা আসে তখন আমি শাড়িটাকেই বেছে নিই, আমার এটাকেও সেফ সাইড বলে মনে হয়। সেটাই, সেই এই বাছাটা,
যে আমি কোথাও একটা যাচ্ছি, আমি ক্যারি করতে পারি, বাঁচবোটা কি আমি ক্যারি করতে পারছি না, কিন্তু পাঁচজন যেহেতু ওটা পরে আসছে তাহলে আমাকে এইটা পড়তে হবে। তো ওই সেই জায়গাগুলোকে ঠিক করাটাই হচ্ছে পার্সোনাল গ্রুমিং কোর্স। একদম, মানে আপনাকে বুঝবে। ইনফ্যাক্ট জানো তো আমার মনে হয় জুতোটাও খুব ইম্পর্টেন্ট, মানে তুমি একটা জামা কাপড়ের সঙ্গে কি জুতো পরবে সেই জুতোটা ভীষণ ইম্পর্টেন্ট। ওটা তো সবার আগে পায়ের যত্ন, সবার আগে সেইটাই শেখানো হয় যে যখন আমরা বাথরুমে ঢুকবো মুখটা নয়, আগে পাটাকে ভালো করে সাবান দিয়ে ধো, পায়ের পিছনে কোনো ফাটা আছে কিনা সেটা দেখো, নখটা ভালো করে পরিষ্কার করো, ভালো করে নীল পলিশ পরো, পায়ের যত্ন আগে তারপরে মুখের যত্ন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি মধ্যমগ্রাম থেকে স্বপ্না মুখার্জি বলছি। বয়স? বয়স 55। বলুন ম্যাডাম, আমি বলতে চাই আমার হেয়ারের প্রবলেম, কিছুটা বংশগত কারণেই, বিশেষ করে মেনোপজের পর থেকে না সামনের চুল একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে। তাই আমি ম্যাডামের কাছে প্রশ্ন যে আমি, আর একটা কথা আছে যে আমার গ্লোকোমার সমস্যা আছে, আমার একটা চোখ প্রায় বেশিটাই খারাপ হয়ে গেছে গ্লোকোমায়, আমার সেটা দৃষ্টি নেই, কাজেই আপনার ট্রিটমেন্টে আমি যেতে চাই, কিন্তু আমার তো জানা নেই, তাই জিজ্ঞাসা করছি আপনাদের ট্রিটমেন্টে কি কোনো স্টেরয়েডের ইউজ করা হয়? আমার ওইটা প্রবলেম আছে, ডাক্তার বলে দিয়েছে যে হেয়ার ট্রিটমেন্ট কোনো সময় আসলে স্টেরয়েডটা ইউজ না করতে, তাই জানতে চাইছি যে আপনার স্টেরয়েড ছাড়া কি হেয়ার ট্রিটমেন্ট হয় না? আপনি আমার প্রোগ্রাম কতদিন ধরে দেখছেন? মাঝে মাঝে দেখি। মাঝে মাঝে দেখেন, মানে আপনি আমাকে ঠিক করে চেনেন না। আরো কয়েকটা এপিসোড দেখুন, সেটার জন্য আপনি আমাকে এই প্রশ্নটা করলেন। ইউ নিড টু ওয়াচ। হ্যাঁ, সুতরাং আমি ছোট করে বলে দিই, সেটা হচ্ছে যে আমার কাজের জীবন হচ্ছে 30 বছর, এবং 30 বছর ধরে আমি শুধুমাত্র ন্যাচারাল প্রোডাক্টের উপরেই কাজ করি, এবং ন্যাচারাল প্রোডাক্টের উপর কাজ করি, এবং সেই প্রোডাক্টের উপর কোনো প্রিজারভেটিভ থাকে না। প্রিজারভেটিভ থাকে না বলেই আমার কোনো প্রোডাক্ট বাজারে আপনি দেখতে পাবেন না। আমি যার যেরকম প্রয়োজন, প্রয়োজন অনুসারে প্রোডাক্টটা সেভাবে তৈরি করে দিই। এখানে স্টেরয়েডের কোনো প্রশ্ন ওঠে না, এবং স্টেরয়েড লাগাতে যেন না লাগায় সেটার জন্য আমি বারবার এখান থেকে রিকোয়েস্ট করি। ওর নেচারকে নিয়ে কাজ, প্রকৃতিকে নিয়ে কাজ, মানে আপনার কাজ করে কলার খোসাটা প্রয়োজন হবে না, সজনের ডাটাটা প্রয়োজন, সজনের পাতাটা প্রয়োজন হবে, সেটা আপনার, আপনাকে দেখে, আপনার নেচারকে দেখে ও ঠিক করে দেবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন এখানে মানে অন্য অযথা কিচ্ছুর প্রয়োজন হয় না, শুধুমাত্র নেচার যারা একবার এসছেন। এবং সব থেকে যেটা আমার মনে হয় এটা ওর প্লাস পয়েন্ট এবং এটা ওর খানিকটা নেগেটিভ জায়গাও, যে প্রথমেই ও সমস্যা পায় না। ধরুন আপনার একটা সমস্যা হয়েছে, ভার্জিন প্রবলেমটা অনুমিতা পাল জীবনে পাননি, অনুমিতা পাল যেটা পেয়েছেন সমস্যাটার উপরে প্রচুর কিছু অ্যাপ্লিকেশন হওয়ার পরে লাস্ট দরজাটা হচ্ছে অনুমিতা পালের, এবং এখানে যখন এসে দরজাটা খটখটাচ্ছেন তখন সময় দিতে যারা পাচ্ছেন তারা ভালো থাকছেন, কারণ অনেকে তো সময় দিতে চাইবেন না। না মানে আমি এতগুলো 10 বছর ধরে পিগমেন্টেশন নিয়ে অনেক এটা করেছি ওটা করেছি, এবারে আমি তোমার কাছে এসে বলছি আমাকে প্লিজ 1 মাসের মধ্যে স্কিনটাকে ঠিক করে দাও, এটা তো তোমার পক্ষে সম্ভব না, তুমি তো ম্যাজিক করতে জানো না, তাই না? জাদুকাঠি ছুঁয়ে দিলে আর কাল পরিষ্কার হয়ে গেল, ওটা টিভিতে বিজ্ঞাপনের সম্ভব মানে প্র্যাকটিক্যাল লাইফে সম্ভব নয়। যারা অনুষ্ঠান দেখছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য এই নাম্বারটা নোট করে নেবেন, আমি আপনাকে বলবো মধ্যমগ্রামে স্বপ্না, আপনি আসুন ওর কাছে, বিরাটি মোড় সংলগ্ন হচ্ছে ওর চেম্বার আছে, যেটা শুধুমাত্র শুক্রবার এবং রোববার দিন থাকে। আপনি হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন, মেবি আজকে আপনি ফোন করলে রোববারের জন্য হয়তো অ্যাপয়েন্টমেন্ট পেলেও পেতে পারেন। আমাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম হচ্ছে আসার আগের দিনই অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। ও আচ্ছা, তাহলে আজ আপনি শনিবার দিন, কালকে ফোন করে নেবেন, রোববারে এসে দেখিয়ে নেবেন। হ্যাঁ, ওইটাই খুব একটা জিয়ে রাখো না। আমি জিয়ে তো রাখি না, কারণ আমার নিজের শিডিউলের ঠিক থাকে না, তো কারণ শিডিউলটা যেহেতু ঠিক থাকে না আমাকে তাহলে অনেক কিছু অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে হয়, সেটা আমার পক্ষে সম্ভব নয়। আর যেহেতু 1:1 থাকে, আগের দিন ফোন করলে কি হয় আমি তখন রিকালেক্ট করি এই করেছিলাম আর তাকে আমি এই করবো, তার জন্য আমাকে এই করতে হবে, অনেক দিন আগে থাকলে পরে সেটা আমার মাথায় থাকে না। তো আপনারা, আপনি আগামীকালের জন্য, আগামী রবিবারের জন্য আগামীকাল ফোন করুন, আজকে সম্ভব না, আজকে অলরেডি ওর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে। আজকে হাতে সময় নিয়ে বিদায় নিচ্ছি। অক্সিজেন ট্রিটমেন্ট যেটা চলছে 31 মার্চ পর্যন্ত একটা ডিসকাউন্ট অফার রয়েছে, সেটাকে অ্যাভেল করুন, আর অক্সিজেন ট্রিটমেন্ট সবার প্রয়োজন। অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আপনাদের, নমস্কার।